হ্যালো ভিওর্স এর এই ভিডিও ডিটোর আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুর ইসলাম এ পর্যন্ত সিপোগ্রামিংয়ের উপর অনেকগুলো ভিডিও তৈরি করেছি অবশ্যই ভিডিওগুলো দেখার সময় সিকুয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করবেন এতে করে টপিকগুলো খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় এখানে বলে নিচ্ছি আপনারা হয়তো বা অনেকেই ভিডিওগুলো ডাউনলোড করে তারপর দেখেন তো এখানে একটা প্রবলেম আছে কারণ দেখা গেছে অনেক সময় আমি প্লে লিস্টে নতুন নতুন ভিডিওগুলো অ্যাড করি নাম্বারিং চেঞ্জ করি সো ক্ষেত্রে যেটা আপনাদের করা উচিত আপনারা সরাসরি ইউটিউব থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আদারওয়াইজ অনেক সময় টপিকের মিসম্যাচ হতে পারে ওকে রাইট তো যেটা করব। আমি প্রথমে একটা নিউ ফাইল তৈরি করে নেব আজকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে সোয়াপিং করতে হয় দুইটি নাম্বারের মধ্যে সে ফর এক্সাম্পল নাম্বার ওয়ানে আছে টেন নাম্বার টুতে আছে ফাইভ তো এবার আমার কাজ হচ্ছে সোয়াপিং করা অর্থাৎ নাম্বার ওয়ানে নাম্বার টু এর ভ্যালুটা নিয়ে আসা এবং নাম্বার টুতে নাম্বার ওয়ানের ভ্যালুটা নিয়ে আসা অর্থাৎ সোয়াপ করবো একটা নাম্বার আরেকটাতে নিয়ে যাবো ওকে সো ফাইল নিউ এম টি ফাইল প্রথমে সেভ করে নিচ্ছি কন্ট্রোল এস হিসেবে ডেস্কটপে সেভ করে নিচ্ছি নাম দিয়েছি সোয়াপ যে কোনো নাম দিতে পারেন আপনারা আমি এখানে যেটা দেবো হ্যাশ ইনক্লুড স্টুডিও আপনাদের নিশ্চয়ই জানা আছে ডট তৈরি করে নিচ্ছি ইন পারফেক্ট দেন যেটা করবো আমি এখানে দুটো ভেরিয়েবল বলে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এ দিয়ে দিচ্ছি টেন

সুতরাং নাম্বার ওয়ান এখন খালি আছে ওকে সো নাম্বার ওয়ান এবার যেটা করবো আমি নাম্বার টু এর ভ্যালুটা রেখে দেবো ওকে তাহলে এতটুকু পর্যন্ত কি করলাম আমরা নাম্বার ওয়ানের ভ্যালুটা কার মধ্যে রেখে দিলাম নাম্বার টু এর মধ্যে সো নাম্বার ওয়ানের ভ্যালু নাম্বার টু এর মধ্যে ট্যাম্পের মধ্যে রাখার পর কি হবে নাম্বার ওয়ান কিন্তু বর্তমানে খালি অবস্থায় আছে তো এখন আমরা যেটা করবো নাম্বার টু এর ভ্যালুটাকে রেখে দিলাম নাম্বার ওয়ানের মধ্যে এবং ফাইনালি যেটা করলাম নাম্বার টু এর মধ্যে আমরা ট্যাম্পের বেলুটা রেখে দেবো তো এতটুকু পর্যন্ত আবারও বোঝাচ্ছি কোনো সমস্যা নাই একটু বুঝতে পারতাম প্রথমে সময় নিতে পারেন আপনারা প্রথমে যেটা করলাম নাম্বার ওয়ানের ভ্যালু আমি নিয়ে গেলাম ট্যাম্পের মধ্যে সুতরাং নাম্বার ওয়ান কিন্তু খালি আছে সো নাম্বার ওয়ানের মধ্যে আমি যেটা করলাম নাম্বার টু এর বেলুটাকে রেখে দিলাম এবং ফাইনালি নাম্বার টু এর ভ্যালুর মধ্যে আমাদের উচিত কী রাখা নাম্বার ওয়ানের ভ্যালু রাখা আর নাম্বার ওয়ানের ভ্যালুটা কিন্তু আমরা কার মধ্যে রেখে দিয়েছিলাম ট্যাম্পের মধ্যে সো নাম্বার টু এর মধ্যে ট্যাম্প রাখা মানে কি নাম্বার ওয়ানের ভ্যালুটা রেখে দেয়া তো এই হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়েছি কী করলাম সেই থার্ড পার্টির ভেরিয়েবলের মাধ্যমে আমরা শপিংটা করে নিলাম তো আবারও শেষবারের মধ্যে বলে নিচ্ছি নাম্বার ওয়ানের ভেরিউটা রেখেছি ট্যাম্পের মধ্যে সুতরাং নাম্বার ওয়ান খালি আছে সো নাম্বার ওয়ানের মধ্যে রেখে দিলাম নাম্বার টুটাকে এবং ফাইনালি যেহেতু নাম্বার টু আমার আমরা রেখে দিচ্ছি নাম্বার ওয়ানের মধ্যে সো এবার যেটা করবো নাম্বার টু এর মধ্যে রাখবো নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান এর ভ্যালু অলরেডি কার মধ্যে রাখা আছে ট্যাম্প মধ্যে সো আমরা এখানে ট্যাম্প বসিয়ে দিলাম এবার যদি আপনারা প্রিন্ট করেন নাম্বার ওয়ান এবং নাম্বার টু তাহলে দেখতে পারবেন ওয়ান এবং ফাইনালে নাম্বার নাম্বারটার দিকে লক্ষ্য রাখবেন নাম্বার ওয়ান এর ভ্যালু কিন্তু টেন ছিল এবং নাম্বার এর ভ্যালু ছিল ফাইভ তো কোডটা রান করতেছি প্রয়োজন হলে আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই আমি একটু সময় বেশি নেই যাতে করে আপনাদের ক্লিয়ার হয়ে যায় সো লোকরা নাম্বার ওয়ানে কিন্তু এবার ফাইভ দেখাচ্ছে যেটা ছিল নাম্বার টু এর ভ্যালু আর নাম্বার টুতে টেন দেখাচ্ছে যেটা হচ্ছে নাম্বার ওয়ানের ভ্যালু তো জিনিসটা আবারও আমি বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আস্তে ধীরে বোঝার চেষ্টা করুন প্রথমে আমরা কী করেছি ট্যাম্পের মধ্যে নাম্বার ওয়ানের ভ্যালুটা রেখে দিয়েছি সো নাম্বার ওয়ানের ভ্যালু ছিল ট্যাম্প্যাম্পের মধ্যে আছে ট্যাম্প দেন আমরা যেটা করেছি যেহেতু নাম্বার ওয়ানের ভ্যালুটা অলরেডি রাখা হয়ে গেছে সুতরাং এবার নাম্বার ওয়ানের মধ্যে আমি নাম্বার টু এর ভ্যালুটা রেখে দিচ্ছি সো নাম্বার ওয়ানের মধ্যে নাম্বার টু এর ভ্যালু রাখতেছি এখানে নাম্বার টু এর ভ্যালু হচ্ছে ফাইভ এবং সবার শেষের লাইনে যেটা করতেছি এবার আমার নাম্বার টু এর মধ্যে আমরা নাম্বার ওয়ানের ভ্যালু রাখবো তো নাম্বার ওয়ানের ভ্যালু অলরেডি কার মধ্যে আছে ট্যাম্পের মধ্যে আছে সো এখানে আমরা ট্যাম্প রেখেছি সেই জন্য আমাদের শপিংটা হয়ে গেছে তো এখানে টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কিভাবে মাধ্যমে কিভাবে শপিং করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কীভাবে টেম্পোরারি ভেরিয়েবল ছাড়া এই কাজটা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ